শুকুরবারে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের ভুড়াগাঁও আঞ্চলিক সমিতির বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে। ভুড়াগাঁও আঞ্চলিকর অন্তর্গত ভুড়াগাঁও চিকিৎসালয় বৃক্ষরোপণ করে ডক্টর চন্দন শর্মায়। ভাল পদক্ষেপ লৈছে আসলে। এটা বর্তমান যে পরিবেশ আমি দেখিছো, এই পর্যাবরণের আমি হেৰি নকৰাৰ কারণে আজি এটা এনেকুৱা পরিবেশ আহি উঠিছে উঠিছে আর আমি মানুষের যে প্রকৃতির উপর যাবলে বিচার কারণে আজি প্রকৃতি একরকমের মানে নিজের মানে আবেগ প্রকাশ করার কারণে গোটেই বিশ্বে আজি মানে ত্রাসত ভুগিছে। সেই কারণে যদি আমি সকলে যদি কমেও এজন প্রত্যেক মানে এজন এজনকে গছপুলে যদি রোঁ, তো গ্লোবেল ওয়ার্মিংকে ধরি পেলে যথেষ্ট অসুবিধাবিল কমি আহিব। তার বাবে মই ধন্যবাদ জানালো নব সংগঠনক যে এনেকুৱা এটা পদক্ষেপ আগবাঢ়ি আহিছে। এই কার্যসূচীত উপস্থিত থাকে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের উপসভাপতি লম্বুধর বৰুৱা, জিলা প্রচার সম্পাদক দীপাঙ্কর পাল, ভুড়াগাঁও আঞ্চলিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ চহরিয়ার লগতে সদস্যসকল। আজি চাক গোটেই বিশ্বতে বিশ্ব পরিবেশ দিবস আমার উদ্যোগ জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটিয়ে ঘোষণা করা মতে আমার জিলা সমিতিয়ে জিলার উদ্যোগত বগরাত পাতিছে। আমার আঞ্চলিকে পাতা যে নির্দেশ দিছে সেই মর্মে আমি আজি ভুড়াগাঁও থানা রাজচক্রের বিষয় চিকিৎসালয় ভুড়াগাঁও হরিচন্দ্র চক্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আমি তেনেকুৱা রাজস্থানত কিছুমান গছপুলি রুইছো। তার লগতে আমি ভারত সরকার তথা অসম সরকারক এইখানে কথা কবলে বিচারিছো যে আপনাদের যে দিহিং পাটগেরি পাটকাই যে বনাঞ্চল ধ্বংস করবলে লৈছে, আপনাদের একপিনে বনাঞ্চল ধ্বংস করবলে কই আছে আরপিনে কই আছে যে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করক, এটা আপনাদের কি নীতি? আপনাদের স্থিতি পুনপুটিয়াকে প্রকাশ করক যে বনাঞ্চল বন সম্পদ ধ্বংস করার যে নীতি লৈছে সেইখানে কিন্তু জনসাধারণে তথা সরকারে হোক দল সংগঠনে কিন্তু মানি লওয়া নাই। এই কারণে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের ভুড়াগাঁও আঞ্চলিক সমিতিয়ে আপনাদের বারম্বার অনুরোধ জানাইছো যে এখন প্রাকৃতিক সৌন্দর্য ভরপূর্ণ দেশ বলে আমি গোটেই বিশ্বতে কোঁ, সেই বন সম্পদ ধ্বংস করার অধিকার আপনারও নাই আমারও নাই। গতি আপনাদের বন সম্পদ ধ্বংস করার নীতি বাদ দি বন সম্পদ কেন সংরক্ষণ করব তার উপর আপনাদের গবেষণা করক। ধন্যবাদ। বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করলো আর আজি ভুড়াগাঁও জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ভুড়াগাঁও আঞ্চলিক কার্যালয়ে যেখানে কার্যসূচী লৈছে তার কারণে মানে অতি আনন্দিত হয়েছো। তেওঁলোকে গোটেই আমার ভুড়াগাঁও অঞ্চলত আজি বৃক্ষপুলি রোপণের কার্যসূচী লৈছে। আমার অফিসে এজোপা গছ রোয়া হল, মই নিজে রুলো আর হসপিটাল পুলিশ থানা আর বাকি যখন যিকটা কার্যালয় আছে তাতেও গছপুলি রয়েছে। গতি এই খুব ভাল পদক্ষেপ, আশা করছো এই গছখিনি অহা বছরলেকে আর ডর দীঘল হব। আর ইয়ার বাহিরেও যেহেতু এই গড়াখহনীয় অঞ্চল আর এনেকা বৃক্ষরোপণ কার্যসূচী হাতত ললে ভাল পাব। লাহরি ঘাটের অলি উল্লাহ খানের প্রতিবেদন, এন ইন্ডিয়া। www.anyindianews.com আপুনি ভিজিট করক প্রতিটি নিউজ, আমার ফেসবুক পেজ এনি ইন্ডিয়া নিউজ ফলো করক আর ভিজিট করক anyindianews.com।